ਸਾਡਾ ਹਮੀ ਦੀ ਆ ਗਿਆ সারাদিন বর্ধমানে আর কি করছি চলো দেখতে থাকো আর তোমরা যেভাবে ভালোবাসা দিতে থাকো ওইভাবে ভালোবাসা দাও তো চলো ডাইরেক্ট ব্লগটার মধ্যে যাওয়া যাক আমাদের প্রথম কাজ হলো কেক কেনা ঠিক আছে কালকে আমার একটা বান্ধবী না বন্ধু ভাই ও ভাই মারো মুঝে মারো মারো যা বলবে ঠিক আছে এরা বান্ধবী ধরো কারণ আমার নয় ঠিক আছে আমার ফ্রেন্ডে আমাকে নিয়ে এসেছে তো কেক কিনতে এলাম কালকের বার্থডে আছে তো চলো কেক গুলো তোমাদেরকে দেখাই গাইস কেক কিনা কমপ্লিট হলো আর আজকে অনেকটা ঘুরতে হবে তাই একটা সকালবেলায় এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি যাতে এনার্জিটা লস হয় আর দেখো কই ভাই কেকটা দেখা আমার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই আমি অনেক বেটার আছি খরচগুলো বেঁচে যাচ্ছে তো চলো জানি না আর কত ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে হবে দেখো সেলিব্রেশন প্যাক কিনতে এলাম ঠিক আছে তো আদার্স যেখানে যাচ্ছিলাম দোকানগুলোতে মানে ছোটো হচ্ছে সাইজটা একটা কথা কি বলতো বিয়ে বাড়িতে প্যান্ডেলটা ভালোই হচ্ছে ভেতরে কেউ দেখতে হয় না লোকেরা যে কী খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে প্যান্ডেলটা ভালো হলেই সেরকম যে ব্যাপারটা চারিপের মানে সেলিব্রেশন একটা বড়ো চাই তাহলে আর কি সবাই ভাববে যে অনেক কিছু নিয়ে এসেছে বান্ধবীর জন্য তো চলো দেখি কোনটা নিল যেটা নিল তোমায় দেখাচ্ছি ঠিক আছে চলো এটার দাম 470 এটার দাম 500 ঠিক আছে কেকটার দাম তো কত দাঁড়ালো 970 তো কত দাঁড়ালো 970 আমার মানে তোর বাপকে মাসে গেছে তোমার টাকাগুলো আমি বলে যাবো তোমরা হিসাব করে যাবে ক টাকা খরচ করতে পারে দেখো একটু বান্ধবীর জন্য এই দেখো এটার জন্য আমাকে 2 কিলোমিটার ঘোরালো এই দেখো এটার জন্য আমাকে 2 কিলোমিটার ঘোরালো এটা কার জন্য ভাই আরিফ এ ওইটা মানে একটা ফ্রেন্ডের জন্য মানে পরে বলছি সব এ ওইটা মানে একটা ফ্রেন্ডের জন্য মানে পরে বলছি সব সমাদর আপ সমাদর আমাল মে তেরে বাপ কো মাসে গেছল আমরা এখানে খাবো পরোটা এখানে শুনেছি নাকি পরোটা খুব ভালো পাওয়া যায় তো আরিফ বল লাস্ট টাইম হচ্ছে পরোটা খাওয়ার মজাটাই আলাদা লেভেলের ঠিক আছে তো যাতে যাতে ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আমিও জানতে চাই তোমাদের খেতে আসবে সরি দাদার কাছে চলে আসবে তুমি একবার দেখে নাও দাদার সঙ্গে দাদা হাই করে দাও জানো তো আমাকে ওয়েট করতে হবে তো ওয়েটটা করি 2000 years later দেখতে পাচ্ছ আমাদের খাবার ফটো তুলতে এসেছিলাম ঠিক আছে তো আরিফ আমাকে বুঝলো ভাই কোথায় কোথায় তো আজকে আরিফকে নিয়ে এলাম তোমরা সবাই জানো জায়গাটা ঠিক আছে এই জায়গাটা এখানে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম প্রথম থেকেই আমার ছবি তোলা একটা প্যাশান আর যখন চোখের সামনে এমনি একটা জায়গা ভাসে তখন ফটো তুলবো না তাই কখনো হয় জায়গাটা জাস্ট অ্যাওসাম তো বর্ধমানে কাউটে যদি বাড়ি হয় তো এখানে ফটো তুলতে আসবে সবাই কারণ এরকম চোখের সামনে একটা জায়গাকে কোনো দিন মিস করতে নেই এক কথায় বলতে গেলে লেভেলের তো গাইস চিনতে পারছো ভাইজানকে ভাইজান একবার হাই করে দাও ভাই হাই করে দাও রন্তার সাথে ঘুরতে গেছিলাম আমরা একসঙ্গে সবাই ঠিক আছে তো বিগ বাজার যখন এলাম ভাইজানকে ভালো একবার ব্লগে নিয়ে তো চলো আরে বল ভাই কি বলি বলছিলি কি বলবো সব কেনাকাটা হলো এবার বাড়ি যাবো বাড়িতে তো না বলি এসেছি কি হয় বাড়ি থেকে দেখা যাক ক্যা সিন হ্যাঁ ওয়া ক্যা সিন হ্যাঁ Away. Yeah.
গাইস ফাইনালি আমরা চলে এলাম নহট বাস স্ট্যান্ডে, এরপর বাড়ি যাবো। তো তোমরা একটা কথা ভাবছো, আমাকে বলতে পারছো না যে আমি ব্লগে শুধু দেখাচ্ছি এখানে কিনতে আসছি কিছু, এখানে কিনতে আসছি কিছু, কিন্তু কী বলো তো সামনে আমার এক্সাম আছে, ঠিক আছে? আমি যতটা পারছি তোমাদের সামনে প্রত্যেকদিন ব্লগ আনতে, তো জানি না আমি কতটা ভালো তোমাদেরকে দেখাতে পারছি। তো তোমরা যতটা পারবে বুক ভরে ভালোবাসা দিও। তো গাইস আমার সঙ্গে ছিল আমার ফ্রেন্ডকে বাড়ি যাবে পরে, আরে প্রথম ভাই সাবধান গাড়ি ভাই, ভালো থাকিস, চল তোকে বাসে চাপিয়ে দেবো। তো অফ হয়ে গেল, আর কিছু বলার নেই আমার, কী বলবো আর, মানে তোকে ছেড়ে চলে আসছি, এই টাইমে যে কবে আসবো একসাথে থাকবো, মানে সব যেমন বলতে গেলে ক্লোজ ফ্রেন্ডের থেকেও ভাই মনে করি আমি রোহিতকে। আমি যখন মামার বাড়ি যাই তো মানে রোহিত আমাকে কোনো সময় একাই ছাড়ে না, সবসময় আমার সঙ্গে থাকে, কারণ আমি মানে বুঝতেই দেয় না যে মানে আমি একা আছি। আজকে ছেড়ে চলে যেতে হচ্ছে, কিছু করার নাই, ব্যাড লাক। সামনে এই যে এক্সাম আমারও, ওরও বোন জায়গায় থাকে, আমি আলাদা থাকি, তো দেখতে পাচ্ছি যে ফ্রেন্ডের বার্থডে আছে, তো আমাকে বললাম যেতে পারছি না ভাই, তাই যাওয়ার চেষ্টা করিস। হ্যাঁ ভাই তাই করবো। তো ওকে বাসে চাপিয়ে দিই, আর ভাই মন খারাপ করিস না, আমি আছি তো এই যে স্টুডিওতে, আমাকে থাকবি তুই, তো চলে একে বাসে চাপিয়ে দিই, চলো। তো বাসের ড্রাইভার ঠিক আছে এটা, হাই করে দাও দাদা, আর কি বলবো আমরা, হাই করে দাও, হাই করে দাও, সাবধান নিয়ে যাও আমার ফ্রেন্ডকে, ঠিক আছে? তো চলো দেখো, বসে দিলাম ভাই, স্যারটা হামি দিয়ে গে, তো চলো টাটা বাই বাই আরিফ, সাবধানে থাক, বাড়ি চললাম। বর্ধন এলে আমাকে কল করবি, ঠিক আছে? আরিফকে তো বাইক গাড়িতে চাপিয়ে দিলে, এবার আমাকে তো বাস ধরতে হবে, চলো আমি বাসটা ধরি, তাহলে বাস না পেলে আমার হিটেটে বাড়িয়ে দেবো, চলো। তো গাইস ফাইনালি বাস পেলাম, তোমরা তো জানো আমাকে ওয়েট করতে হবে, এখন বাজে 12:30, তো আমাকে 1:20 পর্যন্ত ওয়েট করতে হবে, তো চলো বসে বসে ওয়েট করি, কী আর করবো। সো অনেক ঘোরাঘুরির পর ফাইনালি আমি আমার গ্রামের রাস্তায় হাঁটছি, এই বাস থেকে নামলাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো ব্লগটা আমি আর বাড়াবো না, ঠিক আছে, কারণ আমারও তো শরীর বুঝতেই পারছো। আর আরিফ তুই হয়তো ব্লগটা দেখবি, তো তোর কিসটা অনেক মিষ্টি ছিল। তো বাই বাই গাইস, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ভালো থাকো, সুস্থ থাকো, আর চিল করো, চিল, চলো।